নবীন প্রবীণের দ্বন্দ্বে আমি মনে করি যে অভিষেক ঠিকই বলেছে যে প্রবীণদের আস্তে আস্তে সরে গিয়ে নবীন মুখ হওয়া উচিত। আপনি যতদিন রাজনীতিতে রয়েছেন এরকম নিষ্ক্রিয় বোধহয় কোনো নির্বাচনেই ছিলেন না, এই 2024 সালে যত বড় লোকসভা নির্বাচন চলে গেল আপনি বলা যেতে পারে সেভাবে সক্রিয় থাকতে পারেননি, আপনাকে ছাড়াই বলা যেতে পারে নির্বাচনটা হলো, তারপরে যে ফলাফল এলো এরপরে আপনার কি প্রতিক্রিয়া? না, আমায় ছাড়া নির্বাচন মানে আমায় বাদ দিয়েও নির্বাচন হতে পারে। আমি বিরাট এই জগৎ সংসারে পশ্চিমবঙ্গে তৃণমূল এত বড় পার্টি, এত লক্ষ ওয়ার্কার, সেখানে আমার থাকা না থাকা, অস্তিত্ব আর অস্তিত্ব না থাকা, এটা একটা অর্থহীন ব্যাপার। পার্টি ইজ এ সিস্টেম, পার্টি রানস টু এ সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস জিতেছে। তবে আমি আমার শরীর খারাপের জন্য ব্যাপকভাবে থাকতে পারিনি, তো যতটা পেরেছি আমিও 15-20টা মিটিং আর 10টা পদযাত্রা করেছি, তবে যেভাবে থাকি সেভাবে পারিনি, তো তার জন্য তৃণমূলে কিছু যায় আসে না। কারণ তৃণমূল কংগ্রেস আপনি না থাকলে তৃণমূলে কোনো যায় আসে না। না, তৃণমূল কংগ্রেস প্রচুর দেশের দ্য থার্ড লার্জেস্ট পার্টি ইন দ্য কান্ট্রি, প্রথম বিজেপি 100 বছরের ওপর বয়স, দ্বিতীয় কংগ্রেস 150 বছরের ওপর বয়স, 150 বছরের বয়স 1885 থেকে 15 আর এদিকে 24, তার মানে 39 বছর, 139 বছর বয়স। তো দুটো 150 বছরের পার্টি, 100 বছরের পার্টি, আর মাঝখানে একটা 25 বছরের তৃণমূল, তা সেই থার্ড লার্জেস্ট পার্টি। তাহলে তৃণমূল এখন তুমি দেখছো কে স্পিকার হবে, তার জন্যে একবার রাজনাথ আসছে, একবার কিরণ রিজ্জু আছে, তারা এসে কথা বলছে, প্রতিটা ব্যাপারে তৃণমূলকে কথা বলতে হচ্ছে। ফলে এখন মদন মিত্র কি কি এটা বড়, কিন্তু তৃণমূলকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো আপনাদের কন্ট্রিবিউশন অনেকটা বেশি। না, আমাদের মানে অনেকের সঙ্গে আমরা সবাই ছিলাম, মূলত একজনেরই কন্ট্রিবিউশন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব করেছেন, তার জন্যই তার নেতৃত্বেই পার্টি এই জায়গায় এসছে। পরবর্তীকালে অভিষেকও খুবই ভালো কাজকর্ম করছে। হ্যাঁ, যদি জিজ্ঞেস করো আমরা ছিলাম কি না, একটা যে কোনো কাজেই একটা দলবল থাকে, সেই দলবলের মধ্যে ছিলাম। তাহলে কি দলের প্রবীণরা কি সাইডলাইন হয়ে যাচ্ছেন এবারে? আমি তো নবীন প্রবীণের দ্বন্দ্বে আমি মনে করি যে অভিষেক ঠিকই বলেছে যে প্রবীণদের আস্তে আস্তে সরে গিয়ে নবীন মুখ হওয়া উচিত, এবং নবীনরা যতটা খাটতে পারবে, তবে মমতা ব্যানার্জিকে প্রবীণদের দলে ফেলা উচিত নয়, তার কারণ মমতা ব্যানার্জি এখনো মানসিকভাবে শারীরিকভাবে যতটা নবীন, 100টা নবীন হর্স পাওয়ার লাগালেও মমতা ব্যানার্জির ধারে কাছে আসতে পারবে না। ফলে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে নবীন প্রবীণের মধ্যে একটা যদি সামঞ্জস্য তৈরি করে, প্রবীণ যারা আছেন, এই দেখলাম সুদীপ ব্যানার্জি রচনাকে শেখাবেন কেমন করে পার্লামেন্ট করতে হয়, রচনাও খুব খুশি এরকম একজন পার্লামেন্টের এরকম একজন শিক্ষক পেয়ে, সুদীপ ব্যানার্জির মতো তিনি এত দক্ষ পার্লামেন্টারিয়ান। তো ফলে এখন এই মুহূর্তে পার্টি এখন মধ্য গগনে সূর্য, ফলে এখন তৃণমূল যদি মনে করে গভর্নমেন্ট থাকবে থাকবে, তৃণমূল যদি মনে করে গভর্নমেন্ট পড়বে পড়বে। এখন তৃণমূল এখন নিয়ন্ত্রক শক্তি হিসেবে ব্যবহার হচ্ছে। তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কে? তৃণমূল নিজেই অবভিয়াসলি বিজেপি, তাই তো দেখে মনে হচ্ছে। সিট সংখ্যা কমে গেল, তারপরে উনি বলেছিলেন পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট হবে, সেটাও হলো না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামনে অশ্বমেধের ঘোড়ার মতো চলছে, এর সামনে এই ঘোড়াকে রাখার উগবার মতো ক্ষমতা
কারণে